बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम। आमी मोहम्मद सेलिमुद्दीन मीरगंज दीपाकी उच्च विद्यालय सहकारी शिक्षक। आज के ऑनलाइन क्लासे षष्ठ श्रेणी इस्लाम और नैतिक शिक्षार प्रथम अध्याय आलोचना करब। आमादेर षष्ठ श्रेणी मीरगंज दीपाकी उच्च विद्यालय सकल छात्र छात्री के स्वागत ऑनलाइन क्लासे। आज के प्रथम अध्याय आलोचना प्रथम आलोचना करब आकाइद। आकाइद चैप्टर प्रथम अध्याय नाम हलो आकाइद। आकाइद कि आकाइद हलो आरबी शब्द। एटी एक बहुवचन जार अर्थ हलो विश्वास माना। आकाइद अर्थ विश्वास माना। अर्थात ये पृथ्वीते अल्लाह सृष्टि जो किसु आसे प्राय 18,000 मखलूकात सब ही ऊपर विश्वास स्थापन करा नाम ही हलो आकाइद। और आकाइद हलो मूलत इस्लामेर मूल विषय समूहर प्रति विश्वास के आकाइद बोला है। मूल विषय कि मूल विषय हलो नबी रसूल फेरेश्ता आसमानी किताब आखिरात तकदीर एगुलोर प्रति विश्वास स्थापन करा नाम हलो आकाइद। ए नबी रसूल फेरेश्ता बा आसमानी किताबे जा लेखा थाके सेगुला आमरा सोचके देखी नाई बा नबी रसूलदेरके सोचके देखी नाई शुधु विभिन्न आलोचनाय विभिन्न किसुते गवेषणा करे देखा जाच्छे जे तादेर अदृश्य किसु शक्ति आछे সেই শক্তিটাকে উপর স্থাপন করার নামই হলো আকাইদ। আর আকাইদ হলো মূল শব্দ, একবচন শব্দ হলো আকিদা, যার অর্থ হলো বিশ্বাস। অর্থাৎ আকাইদ শব্দটা একবচন আকিদা, যার অর্থ হলো বিশ্বাস। আমরা একথায় এই পৃথিবীর যত কিছু স্থাপন হচ্ছে তা যে এক আল্লাহ দ্বারা স্থাপিত হচ্ছে এবং সৃষ্টি হচ্ছে এবং তাহারা ধ্বংস হচ্ছে এবং তা যা কিছু দিচ্ছে তার উপর আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। আর সেই বিশ্বাসের নামই হলো আকাইদ। এখন আকাইদ থেকে আমি তাওহীদ, তাওহীদ 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 আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো একত্ববাদ। অর্থাৎ আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয় সত্তা, তার উপর বিশ্বাস করার নামই হলো তাওহীদ বা একত্ববাদ। আল্লাহ এক, তার উপর আমাদের বিশ্বাস স্থাপন করার জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে অনেক অনেক নদী রেখেছেন। যেমন আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদের সৃষ্টি করেছেন, আমাদের দেহে অনেক অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন। সৃষ্টির আদি থেকে এ পর্যন্ত আমাদের দেহে অঙ্গ প্রত্যঙ্গ যে যে অবস্থানে স্থাপন করেছেন সেই সেই অবস্থান থেকে একটিও ব্যতিক্রম ঘটে নাই। এখন পর্যন্ত কোনো ব্যতিক্রম ঘটে নাই এবং ভবিষ্যতেও ঘটবে না। এবং যদি ঘটত
তাহলে আমরা বুঝতে পারতাম একত্ববাদের অসারতা। কারণ তখন দেখা যেত যে এখানে মানুষের নাক বা চোখ বা মুখ যেখানে স্থাপন হচ্ছে তার ব্যতিক্রম যদি অন্য কোনো অঙ্গে নাকের স্থান হতো, অন্য কোনো অঙ্গে মুখের স্থান হতো, চৌকের স্থান হতো, আর ওইগুলার স্থানান্তর হয়ে মুখে চৌকে হতো, তাহলে ব্যতিক্রম করতো। তখন বোঝা যেত যে এখানে একত্ববাদ নেই, আরেকজনের সৃষ্টি আছে। দুইজনে মানে তার ক্ষমতার প্রয়োগের মাধ্যমে যার শক্তি যখন বেশি হয়েছে তখন সেটার প্রাধান্য হচ্ছে। কিন্তু সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত যত কিছু সৃষ্টি হয়েছে সব কিছু এক অদৃশ্য শক্তি, এক সত্তার উপর ভিত্তি করে সৃষ্টি হয়েছে। তাই সেই সত্যিই হলো আল্লাহ, তার একত্ববাদ এর প্রমাণ তিনি এইভাবেই দিয়েছেন। তাছাড়া যদি আমরা চিন্তা করি যে ধরেন একটা আম গাছ, আম গাছে কখনো জাম ধরে না, কখনো কাঁঠাল ধরে না, আম গাছে আমই ধরে। এটাই একটা আল্লাহর একত্ববাদের নমুনা। সূর্য, ঠিক সূর্য এ পৃথিবী জন্মলগ্ন থেকে আজ অবধি পূর্ব দিকে উদয় হচ্ছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, ঠিক অনর্গলভাবে দিন রাত সৃষ্টি হচ্ছে এই সূর্যের আগ্নেয়গতিক বাষ্পগতির প্রভাবে। যার ধরুন মানে সেখানেও তার কোনো পরিবর্তন নেই। এতএব এটা বোঝা যাচ্ছে যে আল্লাহ এক এবং অদ্বিতীয়। তো আমরা সকলেই হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নাম শুনেছি, তিনি ছিলেন একজন নবী ও রাসূল। এই তিনি জন্ম এক মূর্তিপূজক পরিবারে, তিনি পিতা ছিলেন মন্দিরের পুরোহিত। তার সময়ে লোকজন আল্লাহ তাআলার একত্ববাদ বা তাওহীদে বিশ্বাস করত না, বরং তারা মূর্তি পূজা করত, তার রাজা নমরুদের উপাসনা করত। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এসব করতেন না। তিনি ভাবতেন যে এ পৃথিবীতে এত কিছু সৃষ্টি, সব সৃষ্টি পিছনে একটি রহস্য আছে, এবং সেই রহস্যের আড়ালে একটা সত্তা থাকবে। সেই সত্তা নমরুদ হতে পারে না, বা মূর্তি পূজক হতে পারে না, বা হাজারো মূর্তি বা পূজাকারী কিছু হতে পারে না। যার ধরুন তিনি মানে এইসব বাদ দিয়ে আল্লাহর একত্ববাদী সন্ধান করেছেন এবং আল্লাহর একত্ববাদে দিকে ধাবিত হয়েছেন। এটাই হলো তাওহীদের পূজার মূল লক্ষণ। আমরা সবসময় তাওহীদ নিয়ে চিন্তা করলে বুঝতে পারব একত্ববাদ আর আমাদের মূল স্তম্ভ যেগুলা, সেই স্তম্ভগুলোতে বারবার প্রমাণ দেওয়া হয়েছে যে একত্ববাদে ধাবিত হওয়ার জন্য আল্লাহকে পেতে হলে, জান্নাত পেতে হলে আল্লাহর একত্ববাদকে প্রথমে আমরা মানতে হবে, এবং আল্লাহর নবী রাসূলদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহর আসমানি কিতাবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহর ফেরেশতাগণদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, এর বাদে তকদিরের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। তার তকদিরে কি ঘটছে তা একমাত্র আল্লাহ পাকেই জানে। এতে আল্লাহ পাকের উপর বিশ্বাস, তকদিরের উপর বিশ্বাস রাখা মানে আল্লাহর উপর বিশ্বাস রাখা। তাহলে তোমাদেরকে আমি আজকে আকাইদ এবং তাওহীদ সম্বন্ধে আলোচনা করলাম। তোমরা এই অধ্যায়ে যে অনুশীলনী দুইটা সৃজনশীল দেওয়া আছে, এই সৃজনশীলগুলো ভালো করে দেখবা, কারণ তোমাদের পরীক্ষা সৃজনশীল ভিত্তিতে হবে এবং নৈমিত্তিক ভিত্তিতে হবে। নৈমিত্তিক ভিত্তির জন্য ছোটো ছোটো প্রশ্ন করে উত্তর নিবা, আশা করি পারবা, এবং সৃজনশীলগুলোর আলোকে আরও নিজেরা সৃজনশীল সৃষ্টি করে পড়বা। করুন আজকে আমি এ পর্যন্ত।
তোমাদের জন্য আলোচনা করলাম। আশা করি তোমরা ভালো বুঝতে পারছো এবং ভালো থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।